हेलो व्यूअर्स, आमी चुनिता आर बार्ड्स वर्ल्ड ऑफ इंग्लिश साथे सकल दर्शक बंधु के जानाई स्वागत। बंधुरा आज के एक अन्य विषय अपने साथ शेयर करब बोले वीडियो टी करा। आमार सेटअपेर जो पाखी आछे देखुन, ए जे नीचे एटीरो हाड़ी खोला, तार नीचे ए पेयारेरो हाड़ी खोला, एदिकेओ हाड़ी खोला एवं कलोनी तो सम्पूर्ण खुले रेस्ट दिए दिए शुद्ध एक हाड़ी लागानो रही है, बाध्य हुए लागानो रही है, क्योंकि बच्चा फुटे गेछे बोले। और एकटू देखाई, और एखाने एई पेयारटिर केवलमात्र हाड़ी रही है, कारण एदेरो बच्चा फुटे बड़ो हो गेछे, तो सेजन्य हाड़ीटी खुलते पारिनी। एकटू देखानोर चेष्टा करि, देखुन भेतरे बच्चा रयेछे, हयतो भालो करे देखले बुझते पारबेन। एई जे देखुन बच्चा फुटे गेछे, तो सेई कारणे आमी खुलते पारिनी हाड़ी। बच्चाटी नेबे गेले संगे संगे आमी हाड़ी खुले देब। जे जिनिसटी बंधुरा आजके आपनादेर साथे शेयार करब सेटि होच्छे, आमार पाखिरा किन्तु एखोनो डिम पाड़छे, एराओ पेड़ेछिलो, डिमगुलो फेले दियेछि। ए देखो नीचे किन्तु एकटु ख्याल करले देखाई एकटु आपनादेर, ए देखो नीचे एखोनो डिम रयेछे, एखोनो डिमटा रयेछे, एई जे एखाने रयेछे, एई कोनातेओ डिम रयेछे, ओई देखुन। এটা আপনাদেরকে দেখানোর একটাই কারণ, মানে এখন যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, পাখি হয় মানে বাচ্চা একটু নাবার আগে থেকে মেটিং করে আবার ডিম পেড়ে ফেলে, তো আমি বাচ্চা নাবার সঙ্গে সঙ্গে হাড়িটি খুলে দিয়েছিলাম, তখন পাখিটির পেটে ডিম চলে আসে। কিন্তু অতিরিক্ত গরমের হাত থেকে পাখিকে বাঁচানোর জন্য আমি কিন্তু হাড়িটি খুলে দিই। ডিমটা নষ্ট হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যদি মানে মেন গাছ যদি নষ্ট হয়, মানে পাখির যদি ক্ষতি হয়, সেটা হয়তো কষ্টকর হয়। এবার ইচ্ছাকৃত জেনে বুঝে তাদেরকে কষ্ট দেওয়া উচিত নয়। দুটো হাড়ি বাধ্য হয়ে লাগানো রয়েছে, বাচ্চা ফুটে গেছে বলে সেইগুলোও খুলে ফেলবো। তো গরমকালে ব্রিড নেওয়াটা উচিতই নয়, অতিরিক্ত গরমে আমাদেরই কষ্ট হয়, তো পাখিদেরও রেস্ট দেওয়াটা উচিত। সেই জন্য আমি আপনাদের সাথে দেখাবার জন্য ডিমগুলো রেখে এরপরে ডিমগুলো ফেলে দেবো। অনেকে হয়তো ভাববেন, মানে ডিমের মায়া যদি আমরা করতে যাই যে না ডিম পেড়েছে হাড়ি দিয়ে দিই আবার ব্রিড হবে, সেটি যদি করি কেন তাহলে পরে কিন্তু ভীষণই অসুবিধা হয়ে যায়। কেন কি মা পাখি সারাদিন হাড়িতে বসে ডিম তা দেবে এই গরমে, এবং বাচ্চা ফোটার পরে তাকে ছেলে পাখি উগড়িয়ে মা পাখিকে খাওয়ায়, তারপরে মা পাখিটি বাচ্চাদের খাওয়ায়। তো এই যে একটা লেন্দি প্রসেস, মিনিমাম মানে 21 দিন হয়তো ডিমে তা দিতে হয়, তার আগেও বাচ্চা ফুটতে পারে, তারপরে আরও 1 মাস 10-12 দিন বাচ্চা তো সব একদিনে ফুটে যায় না, আস্তে আস্তে হয়তো 1 দিন 2 দিন ছাড়া কিছু বাচ্চা ফুটলো, তো ওদের মানুষ করে বড় করতে করতে মিনিমাম 1.5 মাস সময় লেগে যায়। তো এই যে লং প্রসেসটা, এই টাইমে কিন্তু মানে অতিরিক্ত গরমে এই লং প্রসেসটা যদি হতে থাকে তাহলে কিন্তু পাখি অসুস্থ হয়ে পড়ে। ওই জন্যই বাধ্য হয়ে আমার কলোনিতেও অনেক হাড়িতে ডিম ছিল, পাখিটা ঢুকছিল না, মানে গরমের জন্য তারা ডিমে তা দিতেও পারছে না, আমি বাধ্য হয়ে সমস্ত আমি খুলে দিয়েছি, সমস্তটাই আমি খুলে পাখিদের রেস্টে দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন বন্ধুরা, আপনারা যারা পাখি পালক, যাদের বাড়িতে পাখি আছে, গরমকালে পাখিদের বিটটা না নেওয়ারই চেষ্টা করবেন। বর্ষার পরে পাখিদের, বর্ষার টাইমে মল্টিং হয়, বর্ষার পরে মল্টিংটা হয়ে গেলে আগস্টের শেষ কি সেপ্টেম্বরের দিকে আমি দেব, তখন চাইলে আপনারাও তখন হাড়িতে আবার নতুন করে দিতে পারেন। তাহলে কি পাখিকে বাঁচানোটা আমাদের মূল উদ্দেশ্য, পাখি যদি সুস্থ থাকে অবশ্যই ব্রিড করবে, এটা ন্যাচারাল একটা প্রসেস। আমি যদি পাখিকে কষ্ট দিই মানে একটা প্রাণীকে, সেটা তো উচিত নয়, সেজন্য যতটা পারছি তাদেরকে সেভ করার চেষ্টা করছি গরমের হাত থেকে। এই তথ্যটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যে মানে আপনাদের পাখি যদি ট্রেতেও ডিম পেড়ে দেয় কী করবেন। মানে আমার তো হাড়ি খুলে দেওয়ার পরে ট্রেতে ডিম পাচ্ছে, খাবারের জায়গায় ডিম পাচ্ছে, আমি কিন্তু সম্পূর্ণ ডিমগুলো নিয়ে ফেলে দিচ্ছি। কখনোই মানে ডিমের মায়া করে হাড়ি লাগানোটা আর উচিত নয়, যেহেতু পাখি রেস্টের টাইম এই টাইমটা 2 থেকে 3 মাস। ওই জন্য আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, আরও একদিন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন আমাদের চ্যানেল বার্ডস ওয়ার্ল্ড অফ রিনিশা। ধন্যবাদ বন্ধুরা।